ओम नमः शिवाय स्टूडेंट्स, आशा करी तुम्हरा प्रत्येके सुस्थ आछो। आज आमरा साहित्य प्रभा बोईयेर 68 नम्बर पातार एकटा गल्प पढ़ब। गल्पटार नाम अपूर विस्मय। लेखक विभूतिभूषण बंदोपाध्याय ये गल्पटी लिखेछेन। चलो विभूतिभूषण बंदोपाध्यायेर ब्यापारे आमरा एकटु जेने नी। विभूतिभूषण बंदोपाध्याय 1898 সালের 12ই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের মুরারিপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলার অন্যতম কথা সাহিত্যিক হলেন বিভূতিভূষণ। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পথের পাঁচালী, আরণ্যক, অপরাজিত, ইছামতি প্রভৃতি। এই কথা সাহিত্যিক 1950 সালের 1লা সেপ্টেম্বর পরলোকগমন করেন। এবার পড়া শুরু করার আগে বলে রাখি, গল্পে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বানান আমি যেভাবে আন্ডারলাইন করে রেখেছি সেইভাবে নিজেরা নিজেদের বইতে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে, এবং যখন চ্যাপ্টার বাড়িতে রিডিং পড়বে তার সাথে সাথে স্পেলিংগুলো অবশ্যই করে লিখে লিখে প্র্যাকটিস করবে। দেখো আলোচ্য রচনাটি, আলোচ্য রচনা বলতে এই অপূর বিষয় গল্পটার কথা বলছে, লেখকের আমাটির ভেপু গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমাটির ভেপু নামের একটা বই আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেই বইয়ের একটা অংশ হচ্ছে এই আমাদের পাঠ্য গল্পটা। দেখো গল্পটা শুরু করছি আমরা। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। দেখো সঙ্গে স্পেলিংটায় উম আর গ ছেড়ে গেছে, ছেড়ে হবে না, তোমরা যুক্তবর্ণ পড়ার সময় দেখেছ উময় গয় একসাথে হয়, উমর নিচে গ লিখবে, কিংবা যেভাবে উময় গয় একসাথে দীর্ঘ ইয়ের মতো হয় সেইভাবেও লিখতে পারো। তো দেখা যাচ্ছে যে বাড়ি থেকে যাবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। অর্থাৎ হরিহর বোঝা যাচ্ছে একজন বাবা যে তার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বলিল বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরুলে দুধটা ঘিটা পাবে, ওর শরীরটা সারবে এখন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা দরিদ্র মানুষের কথা বলা হচ্ছে যার বাড়িতে ছেলেকে দুধ বা ঘি খাওয়ানোর সামর্থ্য নেই। কিন্তু এই হরিহর যেখানে কর্মসূত্রে থাকেন, যেখানে তিনি কাজ করতে যান, সেই জায়গায় গেলে কিছুটা দুধ ঘি ছেলেটা খেতে পাবে। অর্থাৎ খুবই গরিব একজন মানুষের বাড়ির কথা আমরা এখানে জানতে পাচ্ছি। দেখো অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। অপু হচ্ছে এই হরিহরের ছেলে, যার কিনা শরীর সারার কথা তিনি বলেছেন। অর্থাৎ জন্মে অবধি অপু কোনো জায়গায় কখনো বেড়াতে যায়নি। এ গায়েরই বকুলতলা, গোসাই বাগান, চালতে তলা, নদীর ধারে, বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। অর্থাৎ এই বকুলতলা, গোসাই বাগান, চালতে তলা, নদীর ধার, নবাবগঞ্জ, এই জায়গাগুলোতেই সে গেছে। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত। অর্থাৎ নদীর পাড়েও সে দিদির সাথে যেত। অর্থাৎ তার অবসর যাপনের সঙ্গী ছিল তার দিদি। অর্থাৎ ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক আমরা দেখতে পেলাম। আজ অপু সর্বপ্রথম এই গ্রামের বাইরে পা দিল। গ্রামের বাইরে কেন পা দিল অপু? না তার বাবার সাথে বাবার কাজের জায়গায় যাবার জন্য। কয়েকদিন হইতেই উৎসাহে তাহার রাত্রে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। অর্থাৎ এই বেড়াতে যাবে, বাবার সাথে একটা নতুন জায়গা দেখবে, সেই আনন্দে তার কদিন ধরে রাতের ঘুম ছুটে গেছিল। এটা আমাদেরও হয় বেড়াতে যাওয়ার আগে, যে নতুন জায়গা দেখার আনন্দে আমাদের কী হয়, যে কতক্ষণে জায়গাটায় গিয়ে পৌঁছবো আমরা সেই জন্য উৎসুক হয়ে থাকি, থাকি না? থাকি তো। এবার দেখো দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। অর্থাৎ যেদিন তারা যাবে বাবার সাথে বেরোবে ছেলে আর বাবা, সেই দিন এসে গেল। এবার দেখো তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়কের ডাইনে ফেলিয়া মাঠের বাইরে আশারু
দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়েছে, অর্থাৎ এটা গ্রামের রাস্তার বর্ণনা দিয়েছে, কোন দিক থেকে কোন রাস্তা কোথায় গেছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? অর্থাৎ ছোট ছেলে, রেলগাড়ি তার খুব প্রিয় জিনিস তার কাছে, তো রেলগাড়ি দেখার তার শখ, তাই সে বাবাকে জিজ্ঞেস করছে রেলের রাস্তা কোথায়। অর্থাৎ সে জানতে চাইছে যে সে কি রেলের দিক দিয়েই যাবে। তাহার বাবা বলিল, সামনেই পড়বে, এখন চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। বাবা বললেন তারা রেল লাইন পেরিয়েই তাদের গন্তব্যে যাবে। আজ এই পর্যন্ত রইল, আশা করি বুঝতে পেরেছো। নমস্কার।